নমস্কার, কৌশিকস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ভেজিটেবল চপের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমেই বানিয়ে নেব একটা ভাজা মশলা। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে 2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মৌরি, 2 টেবিল চামচ ধনে দিচ্ছি, আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণ আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এবার সব কিছু শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে তুলে ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে নেব, পরে ব্যবহার করব এই মশলা। এবার পুর বানানোর জন্য সে একই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব নারকল কুচি। এখানে আমি 3 টেবিল চামচ নারকল কুচি নিয়েছি। এটাকে হালকা ভেজে নিতে হবে। দেখুন নারকল কুচিগুলো লাল লাল হয়ে গেছে, তাই এটাকে আমি তুলে নেব আলাদা একটা পাত্রে। নারকল কুচিটা তুলে রেখে দিয়ে এর মধ্যে ভেজে নেব চিনে বাদাম। এটা আপনারা আপনার পছন্দ মতো নিতে পারেন, আমি এখানে 1 মুঠো মতো নিয়েছি। এটাও হালকা লাল লাল করে ভেজে নেব। চিনেবাদামটাও লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাও আমি নারকেলের সেই পাত্রে তুলে নিচ্ছি। তারপর চলে যাব পুরের মেইন প্রসেসে। একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ 5 ফোড়ন। এটাকে একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বের হচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখানে থেতো করে দিলেই ভালো লাগে, যাতে মুখে একটু পড়ে এবং সেটা টেস্টটা কিন্তু খুব ভালো আসে তার জন্যই। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা বিট। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের বিট নিয়েছি, একটু পাতলা করে গ্রেটারে গ্রেট করেছি যাতে রান্না করার সময়টা কম লাগে। এখানে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব এই বিটটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব সম পরিমাণ গ্রেট করে রাখা গাজর। বিট যতটা নিয়েছি আমি ততটাই এখানে গাজর দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সবজি নিজস্ব কিন্তু অনেকটাই জল থাকে, সেই জলেই এই সবজি সেদ্ধ হয়ে যায়। তবে বিট বা গাজরটা যদি বেশি দিন ফ্রিজে রাখেন তাহলে হয়তো অতটা জল না থাকতে পারে, তখন একটু জল মেশাতে হতে পারে। এখানে আমি একটু নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে কুক হতে দেব। 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখছি। মাঝে আপনাদের দেখিয়ে দিই, দেখুন এটা পরিমাণে কমে যাচ্ছে এবং এটাকে বারবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে না নিচে লেগে যায়। এবার দেখুন সবজিগুলো কতটা নরম হয়ে গেছে। হাতের সাহায্যে একটু চেপে দিলেই এগুলো গলে যাচ্ছে, তবে একদম আমি গলিয়ে দেব না, যাতে মুখে একটু টেক্সচার আসে তার জন্য আমি এরকমই রাখব। এবার 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 7 মতো নুন আর চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনিটা দিতেই হবে। তারপর এটা একটু মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সেই বাদাম আর নারকলটাও এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের পুর। এবার পুরটা থালার মধ্যে ঢেলে একদম ঠান্ডা করে নিতে হবে। চাইলে আপনারা 20 মিনিটসের জন্য ফ্রিজেও রাখতে পারেন। এবার একটা ছোট বাটির মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে ময়দার কর্নফ্লাওয়ার মিশিয়েও নিতে পারেন। তার মধ্যে অল্প জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নিয়েছি। দেখুন ঘোলটা বানানো হয়ে গেছে, এটা একটু সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ঠান্ডা করে রাখা পুরটা। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই জমাট বেঁধে যায়, ফলে আমাদের এই যে শেপ সেটা দিতে অসুবিধা হয় না। আমি সাধারণত মিষ্টির দোকানে বা চপের দোকানে যেরকম শেপের পাওয়া যায় ভেজিটেবল চপ সেরকমই বানাচ্ছি। আপনারা চাইলে গোল টিকের মতো দিতে পারেন। ফার্স্ট যে শেপটা দেওয়ার পরে আমি এটা ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি ব্রেড ক্রাম্বসটা বাড়িতে বানিয়েছি টোস্ট বিস্কুটটাকে একদম গুঁড়ো করে নিয়ে। আর একটা কথা বলে রাখি, এখানে যদি শেপ দেওয়ার সময় অসুবিধা হয়, একটু নরম মনে হয় পুরটা, তাহলে এর মধ্যে একটু ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিতে পারেন। সব চপগুলোর ফার্স্ট কোটিং হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি এক এক করে কর্নফ্লাওয়ারের গোলায় দিয়ে আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা সবগুলো কোট করে রেখে ফ্রিজে 6 থেকে 7 দিন অথবা ডিপ ফ্রিজারে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আমি সবগুলো ভেজে নেব।
मीडियम टू हाई फ्लेमे ये तेलटा के गरम करे निये आमी चपगुलो भेजे निच्छी। एक बारे बेशी देबो ना। और एक जिनिस माथाय रखबें जखनी एटा भाजबें तखन जेनो टेम्पारेचार एकदम कमिये देबें ना, नइले किन्तु एटा फेटे एर पुरटा बेरिये आसते पारे अनेक समय। एबार एकटा दिक भाजा होये गेले आमी उल्टो दिकटाओ भेजे नेब। এবার দেখুন ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিয়ে টিস্যু পেপারে রেখে দেব আর তারপরে এটা সালাদ আর কাসুন্দর সঙ্গে সার্ভ করে দেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এটুকুই, নমস্কার।